আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আপনার গরুর হাটে আমি যাওয়ার আগে আমার চাচারা গরু কিনা ফেলছে। তো এর আগের বার আপনারা অনেকে গরু দেখতে চাইছিলেন কিন্তু আমি সময় পাইনি, আজকে গরু দেখতে এসে ভাবলাম একটা ভিডিও করি। এই হচ্ছে আমাদের কুরবানির গরু, ঠিক আছে? এটা কিনা হয়েছে কত টাকা দিবেন কাকা? হ্যাঁ, 84। এটা কিনা হয়েছে 84,000 টাকা দিয়ে। কালারটা খুব সুন্দর গরুর, ঠিক আছে? আর অনেক সময় কালারের উপরেও দামটা একটু ভ্যারি করে, ঠিক আছে? 84,000 টাকা দিয়ে কিনছে। এটা গতকাল কিনা হয়েছে, আমি যখন ছাগল কিনতে যাই তখন এইটা কিনছে আর কি। এইটা কোনো হাট থেকে কেনা হয় না, ওই যে মনে করেন মানুষ গরু নিয়ে আসে না, মানুষ যে মনে করেন বিভিন্ন গ্রাম দেশ থেকে গরু নিয়ে এসে বাসার সামনে বাইন্ধা বেছে, তো ওইরকম করে আসলে নেওয়া হয়েছে, ঠিক আছে? আপনার ই করে নেওয়া হয় না, হাটে টাটে এইসব জায়গা থেকে আসলে যাওয়া নেওয়া হয় নাই। তো ভালো হয়েছে, ঝামেলা শেষ হয়ে গেছে। সে খুব রাগি মানুষ, ঠিক আছে, খালি মনে করেন গুটা দিতে আসে। তো যাই হোক, এখন আল্লাহ আল্লাহ করে কুরবানি দিতে পারলেই চলে, কিনা হয়ে গেল এই আর কি। তো মিডিয়াম সাইজ, খুব যে বড় তাও না, খুব যে ছোট তাও না, আসলে কুরবানি তো ভাই সবার সমর্থর উপরে, ঠিক না? আমরা চাচারা আর আমরা একসাথে দেই গরু আর খাসি। কালকে পরে আরেকটা কিনছিলাম, ওইটা আপনাদেরকে পরে দেখাইতেছি ইনশাল্লাহ। আর ইচ্ছা আছে বৃষ্টি প্রচুর, আপনারা আকাশটা দেখেন, ঠিক আছে? ও মা, এখনই তো দিছিলাম আমারে, ঠিক আছে? আকাশের অবস্থা খুব খারাপ, যদি পারি যাওয়ার সময় আমি ইনশাল্লাহ হাট হয়ে যাবো, হাটের কী অবস্থা আপনাদেরকে দেখাবো। তবে আসলে গরুর দাম ছাড়তেছে না, এখন পর্যন্ত ছাড়তেছে না, এখন দাম কমবে না বাড়বে এটা একমাত্র আল্লাহ মাহবুব জানে। তা আমি একটাই দোয়া করব, আমরা সবাই যেন অ্যাটলিস্ট ঠিকঠাক মতো কুরবানির পশুটা কিনতে পারি, এটাই প্রত্যাশা থাকবে। যাই হোক, আপনারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমিন। আসসালামু আলাইকুম।